যায় বলি না কেন, শূন্য বলা হলেও প্রকৃত অর্থে তা পুরোপুরি ফাঁকা নয়। এর মধ্যে রয়েছে চৌম্বকক্ষেত্র এবং নিউট্রিনো। মহাকাশের মূল বস্তুগুলির কথা বললে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ছাড়াও বামন গ্রহ, উল্কা, নিহারিকা, ধূমকেতু ইত্যাদি। মহাকাশের অসংখ্য বস্তুর মধ্যে গ্রহের অবস্থান গুরুত্বপূর্ণ। 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন একটি নির্দিষ্ট সিদ্ধান্তের আলোকে সৌরজগতের গ্রহগুলোর জন্য সুস্পষ্ট সংজ্ঞা নির্ধারণ করে। সে অনুযায়ী সৌরজগতের সবচেয়ে ছোট সুন্দর নামের গ্রহ প্লুটো গ্রহত্ব হারিয়ে বামন গ্রহ হয়ে যায়। প্লুটো বামন গ্রহ হওয়ার কারণে সৌরজগতের গ্রহ সংখ্যা 9 থেকে 8 দাঁড়ায়। শুধু তাই নয়, এটাতে সৌরজগতের নকশাও পরিবর্তন হয়ে যায়। বামন গ্রহ নিয়ে আলোচনার পূর্বে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের নির্ধারিত মানদণ্ড বা সংজ্ঞা অনুযায়ী মহাকাশে কোনো বস্তুকে গ্রহ হতে হলে তার কী ধরনের বৈশিষ্ট্য থাকতে হবে তা জানার দরকার। মহাকাশের কোনো বস্তুকে গ্রহ হতে হলে তাকে আকারে যথেষ্ট বড় হতে হবে। এখানে বলাই যায় সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ, যার ব্যাস হচ্ছে 4,850 কিলোমিটার, অর্থাৎ এর চেয়ে বড় হতে হবে। নির্দিষ্ট একটি কক্ষপথ থাকতে হবে। কক্ষপথে সেই মহাকাশে সেই বস্তুটিকে বা গ্রহ হলে গ্রহটিকে ঘোরার মতো বা কক্ষপথে থাকার মতো শক্তি থাকতে হবে, স্বাধীনভাবে সূর্যের চারদিকে ঘুরতে হবে। এছাড়াও আকৃতিতে গোল হতে হবে এবং নিজ অক্ষের চারিদিকে ঘোরার মতো সামর্থ্য শক্তি থাকতে হবে। এখন এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি কোনো গ্রহ সদৃশ বস্তুর অনেকাংশে মিল থাকে, তাহলেও যদি আকৃতি বা কক্ষপথজনিত কোনো সমস্যা থাকে, তাহলে সেটা আকৃতিতে যে ছোট হয় তাহলে সেটাও গ্রহ না বলে বামন গ্রহ বলা হবে, বা ডোয়ার্ফ প্ল্যানেট যেটা আমরা বলছি। আর আকৃতিতে যদি আরও বেশি ছোট হয় তাহলে স্বাভাবিকভাবে সেটা চলে যাবে গ্রহাণু শ্রেণীতে চলে যাবে। বিজ্ঞানীদের মতে কোনো একটি গ্রহাণুর যথেষ্ট মাধ্যাকর্ষণ শক্তি থাকার পরে পারিপার্শ্বিক অবস্থা বা অন্য গ্রহাণুর মাধ্যমে আকারে বড় হয়ে, মানে বৃহৎ আকার বলা যাবে, যেটা গ্রহাণুটি অনেক বড় যেহেতু গ্রহ, এরকম অবস্থায় এসে একটা গ্রহাণু বামন গ্রহে পরিণত হতে পারে। বামন গ্রহ সৌরজগতের আদি বাসিন্দা, এরা সূর্যকে প্রদক্ষিণ করে। বামন গ্রহ এমন মহাজাগতিক বস্তু যেটা গ্রহের চেয়ে ছোট হয় গ্রহ বলা যাচ্ছে না, আবার এটা কোনো উপগ্রহ নয়, কারণ এই বামন গ্রহ কোনো গ্রহকে প্রদক্ষিণ করে না। গ্রহের জন্য যেমন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের কথা যেটা আমরা বলছি, একটা নির্দিষ্ট মানদণ্ড বা সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, কিন্তু বামন গ্রহের জন্য এমন কোনো মানদণ্ড বা সংজ্ঞা নির্ধারণ করা হয়নি। তবে অনেক জ্যোতির্বিজ্ঞানীদের মতে একটা গ্রহ সদৃশ্য বস্তুকে যদি বামন গ্রহ হিসাবে শ্রেণীভুক্ত করা হয়, তবে তাকে ওই গ্রহর মতনই অনেকটা কিছু মানে শর্ত বা বৈশিষ্ট্য থাকতে হবে। তার মধ্যে একটা হলো যে তাকে স্বাধীনভাবে সূর্যের চারিদিকে ঘুরতে হবে নিজ কক্ষপথে, অন্য কোনো গ্রহের উপগ্রহ হলে চলবে না। আবার আকৃতিতে গোল হতে হবে এবং সেটা নির্দিষ্ট একটা ভরও থাকতে হবে। এরকম কিছু বিষয় চলেই আসে। আমরা যদি ইন্টারন্যাশনাল